জানো না রানু আপাকে কেন আজকে এই দিনটা দেখতে হলো? তার সবচেয়ে বড় দায়টা তোমার। মেয়ের জামাইকে যৌতুক দেবে বলে রানু আপার কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ অগ্রিম 1,00,000 টাকা নিয়েছিলে তুমি, আর সেজন্যই পরিবারের সবার দিকে চেয়ে রানু আপাকে আংটি বিক্রি করতে হয়েছিল। কি সাংঘাতিক এসব কাজ আপনি করেছেন আম্মা! অন্যদিন তো তোমাকে ডেকে আনতে হয় ফারিয়া, আজকে দেখছি সবার আগে। কি ব্যাপার, মুডটা ভালো মনে হচ্ছে? অনেক ভালো, নিজেকে আজকে নির্ভর মনে হচ্ছে, হালকা লাগছে খুব। মাত্র তো শুরু, আরো ভালো কিছু অপেক্ষা করছে তোর জন্য, দেখা যাবে। বলেছি না, উপযুক্ত পুরস্কারই তুই পাবি। তো এবারের কোনো পুরুষ সদস্যকে দেখা যাচ্ছে না, খেতে আসবে না কেউ? কায়সার রেডি হয়ে আসছে। আচ্ছা, রাহাত কি করছে তুমি জানো নাকি ফারিয়া? আমি খোঁজ নিয়েছি একটু আগে, নিজের ঘরেই আছে, একটু আজে বাজে জিনিস পেটে পড়েছে আর কি। ভালোই হয়েছে পড়েছে, ওসব খেয়ে দেয় না, রানুকে ভুলে গেলেই এখন হয়। আজকেও অফিস যেতে হবে নাকি? কেন, আজ কি না, মানে বন্ধুর এরকম একটা সময়। বন্ধুর সময়টা ভালো নেই বলেই তো অফিসে সময় দেব, তোমরা না হয় ওকে সময় দাও। হ্যাঁ হ্যাঁ, ফারিয়া দেবে তো সময়। কি রে ফারিয়া, আমি যাচ্ছি। যাচ্ছেন মানে? আমরা তো একসাথে যাবো। তাহলে আমি বাইরে গিয়ে গাড়িতে বসি। সে কি খাবে না দুলা ভাই? মুড নেই। ভয় দেখিয়েছি আজকে সকাল সকাল, দেখলি না কেমন ভয় থরথর করে কাঁপছিল? তুই না একদম বুদ্ধিমতী আপি। কে বুদ্ধিমতি আর কে গর্দভ, গল্প শেষ না হতেই সেটা বলো না অন্তরা। আর অনিমা, তুমি জানো কি বলছিলে? চুপচাপ খেয়ে না। কিন্তু চুপচাপ থাকাটা তো আমার অভ্যাসে নেই অনিমা। ভরাত, আজকে যাওয়ার সময় রানুর সাথে একটু দেখা করে গেলে ভালো হতো না? না মানে রানুর কাছ থেকে তো তার ব্যাখ্যাটা শোনা দরকার। দেখা গেল যে কেঁচো খুঁড়তে গিয়ে আবার সাপ বেরিয়ে গেল। ভাই আসলে অফিসে এত কাজের চাপ। কি বললে তুমি? কাজের চাপ? কি কাজ? অনেক কাজ। আরে ধুর, কি বলো তুমি, বন্ধুর বিয়ে ভেঙে যাচ্ছে, এটা ঠিক করার চেয়ে আর কি বড় কাজ হতে পারে বলো? না আমি আসলে যেতে পারবো না, আপনি চাইলে যেতে পারেন। ওরা এমন করলো কেন? ঠিক আছে, সমস্যা নেই, আমি একাই যাবো। রাহাতের অনুমতি ছাড়া এখন এক পা ভুল ফেললে তার পরিণতি ভালো হবে না কায়সার। এমনও তো হতে পারে তুমি রানুদের বাড়িতে গিয়েছো, এ কথা রাহাত শুনলে তোমাকে আর এ বাড়িতে ঢুকতেই দিল না।
ফরহাদকে আমাদের পক্ষে কে এনেছে? ফারিয়া, কি মনে হয় তোমার? এখন যাও, রাহাতকে ঘুম থেকে ডেকে তোলো। ওকে বোঝাতে হবে ও সব থেকে খারাপ সময় তুমি ওর পাশে আছো। সত্যি আপু, তুমি না থাকলে আমার যে কি হতো? সব সময় আমার পাশে এভাবেই থেকো। থাকবো না মানে? তোমার ভালোর জন্যই তো সব করছি। কি বুঝলি অন্তু? বুঝলাম আমাদের কষ্টের দিন শেষ, এখন থেকে শুধু আনন্দ আর আনন্দ। আমাদের এই আনন্দের দিনকে চিরস্থায়ী করতে আমরা এখন থেকে ফারিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করব। এখনো আসেনি বিথি? অবশ্য আসবেই বা কেন, কাল যা হয়েছে তারপর তো। শুনছেন? রাহাত ভাইয়ের সাথে কথা হয়েছে? হয়েছে কথা? বিথি, আমরা পরে এই বিষয়টা নিয়ে কথা বলি। না বলে এভাবে চলে গেল তাহলে কি? না না, কি সব ভাবছি আমি, হয়তো ব্যস্ত আছেন, কিন্তু সেটা বলে দিলেই তো হতো। হ্যালো, কোনো সমস্যা? আমি আসলে, আচ্ছা আপনাকে তো বললাম এই বিষয়ে পরে কথা হবে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে ডাকছি। ঠিক আছে। এখন সিদ্ধান্ত তোমার, ভেবে দেখো তুমি কি করবে। কার গুরুত্ব তোমার কাছে বেশি, নিজের বোন নাকি ওই প্রতারক রানুর? আপনি কখন আসলেন? কি অবস্থা বাসার? আপনি আগে বলেন তো রাহাত ভাইয়ের কি অবস্থা? ভালো না। তাহলে কি ওনার বন্ধু এখনো কিছু বলেনি? কি বলবে? ফরহাদ সাহেব আমাকে কথা দিয়েছেন যে রাহাত ভাইকে সবটা বুঝিয়ে বলবেন, যেন রানু আপাকে ভুল না বুঝে। ফরহাদ যখন বলেছে তখন নিশ্চয়ই বুঝিয়ে বলেছে, কিন্তু রাহাত বুঝেছে কিনা? মানে? আরে তুমি চিন্তা করো না, কেউ যদি রাহাতকে বোঝাতে পারে সে ফরহাদই। কেন, তোমাকে ফরহাদ কিছু বলেনি? বললো পরে বলবে। আচ্ছা আমি কি একবার ফরহাদের সাথে কথা বলবো? না থাক, আপনাকে কিছু বলতে হবে না। হ্যাঁ বিধি, তুমি কি একটা ব্যাপার লক্ষ্য করেছ? আমার বসার জায়গা কিন্তু তোমার ঠিক উল্টো পাশে। কি, তাই না? হ্যাঁ, কিছু বললেন? রানুর কি অবস্থা? এই, আরে কি হলো, তুমি কাঁদছ কেন বিধি? এই, ওর অবস্থা ভালো না কায়সার ভাই, একদম ভালো না।
করছো রাহাত? আমার কথা মনে করে এখনো কষ্ট পাচ্ছো? কি ভাবছো তুমি, যে একজন প্রতারককে ভালোবেসেছিলে? আমাকে তাহলে বলে দেওয়া উচিত একজন প্রতারককে ভেবে যেন কষ্ট না পায়। একজন প্রতারককে ভেবে কেন কষ্ট পাবে তুমি রাহাত? নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নাও। হ্যাঁ ভালো তো, আমি তোমাকে অনেক বেসেছি, এইটুকুর মধ্যে কোনো প্রতারণা নেই, এটা অন্তত ওকে বলা উচিত। রানু, সাহস কি করে হলো আবার রাহাত ভাইকে ফোন করার? ফোনটা কেটে দিল। এখন কেমন লাগছে? মাথাটা টিপে দেব? তুই এই রুমে কেন? তুমি তো আর নিজের খেয়াল রাখতে পারছো না, সেজন্য আমি রাখছি। সারা রাত ওসব আজে বাজে জিনিস কেন গিলতে গেছো তুমি? ওটা খেলে কি মন শান্ত হয়? ও ভালো কথা মনে করেছিস, বোতলটা কোথায়? না, আমি তোমাকে ওসব খেতে দেব না। আমার যা ইচ্ছে আমি তা খাবো, তোর কি? যা নিজের কাজ, যা, আমাকে বিরক্ত করিস না। তোমাকে তো আমি বলেছি যে তোমাকে এসব আজেবাজে জিনিস আমি খেতে দেব না। খবরদার ফারিয়া, আমার উপর একদম খবরদারি করবি না। 100 বার করব, কেউ বাসুক আর না বাসুক, আমি তো তোমাকে ভালোবাসি। কারোর ভালোবাসার দরকার নেই আমার, আমি একাই ভালো আছি, আগেও ভালোই ছিলাম। মাঝখানে শালার ওই ভালোবাসাতে আমার জীবনে যত প্যাঁচ লাগিয়েছে। কোথায় আমার মদের বোতল? কোথায়? প্লিজ তুমি এগুলো খেও না, ওকে বলতে পারছো না তো? ঠিক আছে, আমি রানুর সাথে কথা বলব, ওর যদি কিছু বলার থাকে। ওই নামটার কোনোদিন আমার সামনে নিবি না, ভুলেও না। যা তুই এখন এখান থেকে। একটু আলু ভর্তা দিল ভাই। অল্প যত কিছুই হোক, খাওয়া তো আর বাদ দেওয়া যাবো না। আপা তো সারাদিন কিছু মুখেই দিল না। যাক, কেউ একজন তাইলে খাইতে আসলো। কালকে রাইতে লিলি ছাড়া তো এবারে কাউরিও খাইতে দেখলাম না। দেখি ভাত কেন, কালকে রাইতের পোলাও কই? এগুলো কি দিতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ
মাংস নেই, মাংস সুপ সব খায় না তো, অনুষ্ঠানে সব খাবার আপা বাইরে ফেলাই দিস। ফেলাই দিছে? আরে খাবারের আবার দোষটা কি? বিয়া তো শেষ, এখন ওই বাড়িতে রয়েছে কার ফজলে মিয়া? যাবো দুই একটা দিন পরে। কে রে, এই বাড়ির যে জাগা হইতেছে না এটা দেখতে পেতেছো না তোমরা? যাও এক কোণে যাও, যা আছে ব্যাগটা গুছাই নাও। আরেকজনের আগে আমার গোপরে কেন দেখাইতেছ আপা? দেখা একশো বার দেখা, কি করবি তুই? কি শুরু করলা? আচ্ছা ঠিক আছে, আমি বাতি খেয়ে দিতেছি, পোলাও লাগবো না, পোলাও লাগবো। কে ফোন দিয়েছে? কি হলো, ধরছো না কেন? কথা কও। হ্যালো, আপনি ফোন ধরেছেন কেন? আন্টি নেই? ওই ব্যস্ত আছে। বাহ বাহ, আমি তো ভেবেছিলাম রানুর সাথে রাহাতের বিয়েটা ভেঙে যাওয়াতে উনি এখন বিছানায় থাকবেন। সেটা যে হয়নি এটা কিন্তু ভীষণ আনন্দের খবর। তাহলে উনি শোকটা খুব দ্রুতই কাটিয়ে উঠেছেন। যাই হোক, আমরা একটু আসতে চাইছিলাম আপনাদের বাড়িতে। আমাদের বাড়িতে আসতে আমরা আসতে চাইছি আপনার কাছ থেকে ফারিয়ার পাওনা টাকাটা বুঝে নিতে। এনিওয়ে, আপনারা আবার টাকাটা খরচ করে ফেলেননি তো? আসতে কো হেরারে, টেহা নিয়ে যাক। হ্যালো, কি শুরু করেছেন আপনারা? ফোন নিয়ে এমন বালিশ খেলা খেলছেন কেন? তোমরা এসে টাকাটা নিয়ে যাও। হ্যাঁ, আমি আসছি ফারিয়াকে নিয়ে। প্লিজ আপনি রাহাত ভাইকে একটু বোঝান, আমাদের পরিবারের জন্য রানু আপা সব করেছে, নিজের জন্য না। বিয়েতে এতগুলো টাকা বিনিয়োগ করলে লাভ সমেত ফেরত আনতে হবে না? ওদের অনেক অনেক টাকার দরকার ছিল তো, এই জন্য ওরকম একটা জঘন্য কাজ করেছে। ফারিয়ার টাকা পেয়ে খুশিতে থাকুক ওরা। রানুর মাকে আমি টাকা দিয়েছি, আর ওনার কাছ থেকেই বুঝে নেব। 1,30,000 টাকা কম, এনগেজমেন্টে খরচ হয়ে গেছে গা, এখন তারা কেমনে কইবাম? যেটা পরে দিয়াম।